1952 সালের ভাষা আন্দোলনের প্রত্যক্ষ ফসল সরকারি বাংলা কলেজ। বাংলা ভাষা ও সংস্কৃতি রক্ষায় এবং বাংলাকে শিক্ষার মাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে 1962 সালে প্রতিষ্ঠিত হয় এই বাংলা কলেজ। তৎকালীন সময়ে উচ্চশিক্ষার মাধ্যম ছিল ইংরেজি। কেবলমাত্র এই কলেজেই বাংলা মাধ্যমে পড়ানো হতো বলে এই কলেজের নামকরণ করা হয় বাংলা কলেজ। 1985 সালের 21 ফেব্রুয়ারি কলেজটির জাতীয়করণ করা হয়। ১৯৬২ সালে অস্থায়ীভাবে বক্সিবাজারস্থ নবকুমার ইনস্টিটিউটে নৈশ মহাবিদ্যালয় হিসেবে যাত্রা শুরু করলেও পরবর্তীতে 1969 সালে স্থায়ীভাবে রাজধানী ঢাকার মিরপুর দারুসসালাম রোডের পশ্চিম পাশে প্রায় 57 বিঘা জমির উপর এই কলেজ স্থানান্তর করা হয়। সমস্ত দেশ অপেক্ষা এখানে শিক্ষা দান পদ্ধতি ছিল ব্যতিক্রম, এবং ব্যতিক্রম ছিল বলেই বিশিষ্টতার দাবিদার। প্রত্যেক শিক্ষককে ক্লাসে নোট তৈরি করে দিতে হতো এবং সেটা অবশ্যই বাংলাতে। আর কারণিক একজন ছিলেন যার মূল কাজ ছিল সাইক্লো স্টাইলের মাধ্যমে ওই নোটগুলো শিক্ষার্থীদের সরবরাহ করবে। প্রতিষ্ঠাকালে কলেজের প্রিন্সিপাল ছিলেন আবুল কাশেম এবং সভাপতি ছিলেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। মহান ভাষা আন্দোলনের চেতনায় ঋদ্ধ এই কলেজ আরও একবার ইতিহাসের সাক্ষী হয়েছে মহান স্বাধীনতা যুদ্ধের সময়। প্রচণ্ড রক্তক্ষরণ, বুট আর বুলেটের আঘাতে ক্ষতবিক্ষত হয়েছে এই কলেজ প্রাঙ্গণ। সেই রক্তচিহ্ন আর পাকিস্তানি সেনাদের ঘৃণ্য অত্যাচার শরীরে বহন করছে এই কলেজ। রাজাকার বাহিনী মেয়েদের ধরে আনত এবং কিছু মানুষকে ধরে এনে তারা প্রশাসন ভবনের নিচতলার যে রুমগুলো সেখানে বন্দি করে রাখত। এরপরে পালাক্রমে রাত্রে কাউকে জবাই করত, কাউকে দাঁড় করিয়ে সারিবদ্ধভাবে গুলি করত। ১৯৭১ সালে বাংলা কলেজ যে একটা বদ্ধভূমি ছিল, মুনতাসির মামুনের লেখায় এই তথ্য আমরা পাই। তদানীন্তন দৈনিক পূর্বদেশ পত্রিকায় ৭২ সালে প্রকাশিত যেটা, সে তাতে আমরা এই সমস্ত তথ্য পাই। এই কলেজ অতীতকে ধারণ করে ইতিহাসের পরম্পরায় পরম মমতায় বিলিয়ে যাচ্ছে শিক্ষার আলো। নিম্নবিত্ত ও মধ্যবিত্তের উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টির মাধ্যমে অবদান রাখছে জাতীয় উন্নয়নের ক্ষেত্রে। কেননা ঢাকার কেরানীগঞ্জের অংশবিশেষ হতে শুরু করে আমিনবাজার, সাভার, আশুলিয়া, মিরপুর এলাকার সর্ববৃহৎ ও একমাত্র সরকারি কলেজ হিসেবে এই অঞ্চলে উচ্চশিক্ষার আলোকবর্তিকা ছড়িয়ে দিচ্ছে। বাংলা কলেজের নাম শুনলে অনেকেই এটা সন্ত্রাসের জনপদ বা লেখাপড়ার পরিবেশ নাই এরকম ভাবত। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার গঠনের পর এই কলেজের পড়াশোনার পরিবেশ সম্পূর্ণ পাল্টে গেছে। অতীতের মতো এখানে আর কোনো ছাত্র ভয় পায় না। এখানে শিক্ষার্থীরা ভর্তি হওয়ার জন্য এখন প্রতিযোগিতা করে। আমাদের জায়গা, আমাদের লাইব্রেরি, আমাদের বিভিন্ন বিভাগে অনার্স এবং শিক্ষকদের যে কোয়ালিটি, এগুলি সব ক্রাইটেরিয়া বিবেচনা করে সারা দেশে জাতীয় বিষয় যে র্যাঙ্কিং করেছে 2015 সালে প্রথমবারের মতো মাননীয় শিক্ষামন্ত্রীর হাত থেকে আমরা এটা গ্রহণ করেছি, সেটা হলো আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ঢাকা মহানগর, ঢাকা বিভাগ এবং ময়মনসিংহ বিভাগ অঞ্চলে আমরা অষ্টম হয়েছি এবং সারা দেশে 15তম স্থান অধিকার করেছি। চারজন শিক্ষার্থী নিয়ে শুরু করা এই কলেজ এখন প্রায় ৩২,০০০ শিক্ষার্থীর পদচারণায় মুখর। বর্তমানে কলেজের শিক্ষক সংখ্যা ১৭৪। শিক্ষা কার্যক্রমের পাশাপাশি আমাদের যে সহশিক্ষা কার্যক্রম এখানে অত্যন্ত সক্রিয়। আমাদের এখানে বিএনসিসি নেভাল ইউনিট কার্যকর রয়েছে, এখানে আমাদের রোভার স্কাউট রয়েছে, আমাদের একটা যুব থিয়েটার রয়েছে অত্যন্ত কার্যকর, আমাদের একটা সাংস্কৃতিক দল রয়েছে। এদের মাধ্যমে আমরা সারা বছর আমাদের সহশিক্ষা কার্যক্রম আমরা চালু রেখেছি। তন্মধ্যে আমাদের আন্তঃক্রীড়া রয়েছে, সাংস্কৃতিক প্রতিযোগিতা রয়েছে। আমাদের শিক্ষার্থীরা সহশিক্ষা কার্যক্রমে সক্রিয় থাকার কারণে তারা তাদের লেখাপড়ার দিকে মনোনিবেশ করার যে সতেজতা,
অথবা যে এক ক্লান্তি যেটা এসে যাচ্ছে সেটা কেটে তারা আবার ফ্রেশ করে আবার নতুন করে উদ্যম নিয়ে তারা পড়াশোনা করতে পারছে। ১৯৮৫ সালে বাংলা কলেজ জাতীয়করণ করার পর থেকে বর্তমান ২০১৬ সাল পর্যন্ত নানা ধরনের উন্নয়ন হয়েছে এই প্রতিষ্ঠানটিতে। বর্তমানে ১৮টি বিষয়ে অনার্স ও মাস্টার্স চালু আছে এই কলেজে। দূর দূরান্তে ছাত্রদের থাকার জন্য রয়েছে একটি আবাসিক হল। আমার হলের ছাত্রছাত্রীদের জন্য বিনোদনের ব্যবস্থা হলে রয়েছে, টেলিভিশন, ইনডোর গেমস, তাদের জন্য একটা ডাইনিং রুম আছে। এবং আমি যতটুকু দেখে থাকি যে ওরা খুব আনন্দের সাথে এখানে থাকে। আছে উচ্চ মাধ্যমিক, অনার্স, মাস্টার্স ও ডিগ্রি পাস কোর্স। এসব শিক্ষা কার্যক্রম ছাড়াও জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়েও সাফল্য অর্জন করেছে এই কলেজের শিক্ষার্থীরা। খেলাধুলায়ও তারা অসাধারণ অবদান রেখে চলেছে। দশম সাব গেমসে এই কলেজের শিক্ষার্থী মোহাম্মদ নূরে আলম ও সানোয়ার হোসেন ফকির জিতে নিয়েছে ব্রোঞ্জ মেডেল এবং পঞ্চম কমনওয়েলথ ইউথ গেমসে নন্দিনী খান স্বপ্না জিতেছে ব্রোঞ্জ মেডেল। নাজিয়া কণা, নিউজ ২৪, মিরপুর সরকারি বাংলা কলেজ, ঢাকা।